নমস্কার শ্রোতা বন্ধুরা এবং দর্শক বন্ধুদের, আজকে সাথে নিয়ে আজকে আমাদের এই প্রিয় অনুষ্ঠান সকালের জলসা শামসের মল্লিক পরিচালিত এই অনুষ্ঠান শুরু করব। আর আমার সঙ্গে আজকে আমার শিল্পী বন্ধু তো আছে, তার কাছ থেকে আমরা কী কী শুনে নেব ঠিক তার কাছে যাওয়ার আগে তা আজকের যে শিল্পী বন্ধু তার নামটি বলবো, বিদীপ্তা মুখার্জি আজকে আমাদের আবৃত্তি শিল্পী বন্ধু। বিদীপ্তার কাছে চলে আসি। বিদীপ্তা, তুমি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আজকে প্রথম কী নিবেদন দিয়ে শুরু করছো? প্রথম কবিতা শোনাচ্ছি, অপরাজিতার কবিতা, কবি চন্দননাথের লেখা। শুরু কর। অপরাজিতার কবিতা, কবি চন্দননাথ। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা, রাগি চোখ মেলে মা তারে বলেন, মাথা কি খারাপ হলো? ছাইপা সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে কুটি কুটি পায়ে গেল সে বাবার কাছে, কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে। মুক্তি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ বেশ, পড়বো তো বটেই, আগে খবরের কাগজটা করি শেষ। অকুজটা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায়। দিদির দুচোখ টিভির পর্দায় ঝলমলে রোশনায়, বলল কবিতা তুই লিখেছিস? কবিতা না ওটা ছাই। অপরাজিতার চোখ ছলছল, বুকে কান্নার ঢেউ, তার লেখা এই প্রথম কবিতা দেখল না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি, স্নিগ্ধ দুচোখে রয়েছেন যে সহজ পাটের কবি। কবিতার খাতা মেলে ধরল সে ঠোঁট দুটি থর থর, বলল ঠাকুর কেউ না পড়ুক তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি হয়ে গেল এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ছড়ল সে খাতাটাতে। মনে হলো বুঝি সামনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ, মাথার উপরে রাখলেন তার আদর মাখানো হাত। নমস্কার। খুব সুন্দর একটা নিবেদন আমরা শুনলাম। বিদীপ্তার কাছে চলে আসি। বিদীপ্তা, কতদিন হলো তুমি আবৃত্তি শিখছো? টু থেকে শিখছি। অনেক ছোট থেকে শিখছো, ভালো লাগে। এছাড়াও আর কি কি করতে ভালোবাসো? আঁকতে ভালোবাসি আর গিটার বাজাতে ভালোবাসি। বাহ, অনেক গুণ কিন্তু বিদীপ্তার। সেই সঙ্গে আমরা বিদীপ্তার কাছ থেকে আরও সুন্দর সুন্দর নিবেদন তো শুনে নেব। তা আমাদেরকে পরবর্তী কী শোনাচ্ছ? আকাশ চোর। আকাশ চোর, কবি রতন তনু ঘাটি। পরীক্ষা শেষ, এবার হাতে মাস খানিকের ছুটি। বাবা বললেন মাকে ডেকে, এবার চলো উটি। আমি বললাম না না বাপি, উটি অনেক দূর, এবার চলো সেই যেখানে আকাশ সমুদ্র। কোথায় সেটি? বাবা বললেন বল না দেখি খুঁজে। আমি বললাম বলতে পারি এক্ষুনি চোখ বুঝে। হাওড়া থেকে লোকাল ট্রেনে মেচেদা নামলাম, সেখান থেকে বাস যাচ্ছে সিদুকটিয়া গ্রাম। বাবা বললেন ওহো সে তো তোর ছোট পিসির বাড়ি। আমি বললাম এই ছুটিতে সেইখানে যেতে পারি। বাবা তখন মাকে ডাকলেন, কই গো এসো শোনো, দোলার বাড়ি লম্বা ছুটি, মানে নেই তো কোনো। ওরাই যাক না দুই ভাই বোনে আসুক ঘুরে টুরে, ওদেরই নীতি ডেকে পাঠাই টুকাইও কুঙ্কুরে। বোন বলল নদী বেরোনো হাঁটু ভর্তি কাদা, আমার যেতে ইচ্ছে তো নেই, যাক না একা দাদা। ওরা যখন ছুটবে মাঠে বিল্টু ও বঙ্কুতে, আমি তখন থাকবো ডুবে ফেলুদা শঙ্কুতে।
অনেক টানা পরিণ শেষে ট্রেনের পরে বাসে নেমেই দেখি হলদি জলে মেঘেরা ভেসে আসে। একটু পরেই তাকে আমি মেঘগুলোকে খুঁজি, ওমা ওই তো রঙে রঙে দোল খেলছে বুঝি। লঙ্কা জবার ঝোপটা গেছে অন্ধকারেছে, ছড়া পড়ছে জোনাক পোকার ছোট্ট ছেলে মেয়ে, সকাল বেলা ছুট পাই পাই মস্ত বড় মাঠ, মাঠ পেরিয়ে বনে গিয়ে ভূতের ভয় কাট, রোদ বৃষ্টি রামধনু আর জ্যোৎস্নার লুটোপুটি, দেখতে দেখতে ফুরিয়ে এলো মস্ত বড় ছুটি। সেদিন একা ভাবছি বসে সরু আলের ধারে, কলকাতাকে কেউ এভাবে সাজালেই তো পারে, এমন সময় নবীন দাদু বলে, কেও তোতন নাকি, করছো কি ভাই, আমার বাড়ি যেও, পরের বাড়ি যাব সময় করে। দু এক টুকরো জ্যোৎস্নাতে আজ পকেট গেছে ভরে, কলকাতাতে অনেক আছে অনেক ভুরি ভুরি, আকাশ তো নেই তাই দুমুঠো আকাশ করছি চুরি। নমস্কার। বড্ড সুন্দর নিবেদন আমরা পাচ্ছি এবং কণ্ঠের ভাঁজে যেন রয়েছে তার সেই ঢং, সে কবিতার সেই ঢং, সেখানে আমরা আত্মার মিল পাই, পরমাত্মার সেই মিল এবং পরিবারের সঙ্গে সেই সম্পর্কের একটি বন্ধন তুলে ধরলো নিবেদনের মাধ্যমে। বিদীপ্তার কাছে একটু চলে আসি। বিদীপ্তা, এখন তুমি কিসে পড়ছো? এখন সিক্সে পড়ছি। সিক্সে পড়ছো, তা এই আবৃত্তি নিয়ে কি এগোনোর ইচ্ছা আছে, ভবিষ্যতে কিছু করার ইচ্ছা আছে? তা তুমি যার কাছে শেখো, তোমার যে গুরু, তাকে দেখে তোমার মনে হয়েছে যে তুমিও একটা দিন এরকম একটা জায়গায় থাকবে, শেখাবে এরকম, তোমার তুমি যেভাবে শেখো? হ্যাঁ মনে হয়, তাই তো? ঠিক তাই, নিশ্চয়ই পারবে। এত সুন্দর এই ছোট্ট ছোট্ট বয়সে ওদের ছোট শিশুর কণ্ঠে এত মিষ্টি করে নিবেদন ওরা দিচ্ছে, সত্যি মনটা ভরে যাচ্ছে। তবে বিদীপ্তার কাছে তো আমরা আসব, ওর কণ্ঠে আমরা বিভিন্ন রকম ভিন্ন স্বাদের কবিতা আমরা শুনছি। তবে তার আগে আপনারা চোখ রাখুন চ্যানেল ভিশনের পর্দায়। শামসুর মল্লিক পরিচালিত চ্যানেল ভিশন নিবেদিত এই সকালের জলসায় আবারও ফিরছে একটি ছোট্ট বিরতির পর। ততক্ষণ কেউ কোথাও যাবেন না। আবার একটি ছোট্ট বিরতির পর আমাদের আজকের অনুষ্ঠান সকালের জলসায়। আজকে আমার সঙ্গে যে শিল্পী বন্ধু রয়েছে বিদীপ্তা মুখার্জি। বিদীপ্তার কণ্ঠে আমরা খুব সুন্দর সুন্দর আনুষ্ঠানিক পর্যায়ে কবিতা শুনছি। তবে বন্ধুরা, আপনাদের কাছে একটি আবেদন, আপনারাও তো এখানে আসতে ইচ্ছুক, আর দেরি করছেন কেন? যারা যারা আপনাদের গান নাচ আবৃত্তির ভাণ্ডার নিয়ে সমৃদ্ধ, তাদের জন্য বলছি, আপনি কিংবা আপনার পরিবারের আত্মীয়দের সঙ্গে নিয়ে চলে আসুন না চ্যানেল ভিশনের পর্দায়। হতে পারে না আপনি হলেন হয়তো সেরা সেরা, আমাদের এই সকালের জলসার অতিথি আসন অলঙ্কৃত করার জন্য আমরাও তো অপেক্ষা করছি। তাই তো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন 9830567111 এই নাম্বারে, আর চলে আসুন আমাদের এই সকালের জলসায়। বিদীপ্তার কাছে এবার চলে আসি। বিদীপ্তা, খুব সুন্দর সুন্দর নিবেদন আমাদেরকে দিচ্ছ আজকে, মনটা ভরে উঠেছে ভীষণ, তোমার ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। আচ্ছা বেশ, তো তো আগামী দিনে আর কি কি ইচ্ছা আছে, আর কি ভালো লাগে বিদীপ্তা পড়াশুনো এই এই সবের পাশাপাশি? আঁকতে ভালো লাগে। খেলাধুলো হয় তো? হ্যাঁ।
ছোট্ট বয়সে এখন খেলাধুলো বেশ করে খেলাধুলো করো, ঠিক তো? ওর আঁকতে ভালো লাগে, ওর গিটার বাজাতে ভালো লাগে। বিদীপ্তার কাছ থেকে এইগুলো শোনারও মনে হয় ইচ্ছা হচ্ছে না সব কিছু শোনার পরে। তাহলে আজকে তো কবিতার ভাণ্ডার নিয়েই এসছে, তাহলে সেটুকুই শুনি। আজকে পরবর্তী নিবেদন কি দিচ্ছ? আদালতে চলছে বিচার। বাহ, খুব সুন্দর, বলো। আদালতে চলছে বিচার, কবি দেবব্রত দত্ত। আদালতে চলছে বিচার, কাঠ গড়াতে ভজা, ঠান্ডা মাথায় খুন করেছে, ব্যাপারটা কি সোজা? জজ বললেন বিচার শেষে, কালকে হবে ফাঁসি, এখন তোমার শেষ ইচ্ছে, বলে ফোটান মুখে হাসি। শেষ ইচ্ছে বলবো কি, বলবো কি মুখ খুলে, আমার হয়ে ওই দড়িতে আপনি পড়ুন ঝুলে। নমস্কার। বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগলো। বিদীপ্তার কাছে চলে আসবো। বিদীপ্তা, এত সুন্দর সুন্দর কবিতা তো আমাদেরকে উপহার দিচ্ছ, দর্শক বন্ধুরা তোমার কবিতায় মুগ্ধ হচ্ছে আশা করি। তো তুমি আমাদেরকে আজকে পরবর্তী নিবেদন কি শোনাচ্ছ? কেডা বানাইব রাজহংসের মুখ। বেশ, শুরু কর। কেডা বানাইব রাজহংসের মুখ, কবি সোমনাথ সরকার। ডাল সিদ্ধ করা জল চাই, ডাল সিদ্ধ করা জল, জল নিবেন মা, হরেক মাল পাইবেন, হরেক রকম মাল। গলির মুখে বাক নিবার আগেই চেঁচিয়ে ওঠে ছোট্ট শিশু, ও হরেক মাল, হরেক মাল, ও ফেরিওয়ালা, ফেরিওয়ালা। মাথা থেকে ঝাঁকাটা নামাতে নামাতে জিজ্ঞাসা করে, কি নেবা খুকা? জলের মগ, মশলার কোটা, কাপড় কাচার বেরাস, বন্দরের মুখোশ, কি দিমু? তোমার কাছে রাজহংসের মুখ আছে? খুব আস্তে আস্তে বলি ছোট্ট শিশু, কি কলা, হাঁসের মুখ? ফিরাকো, হাঁসের মুখ নয়, রাজহংসের মুখ আছে তোমার কাছে? এটা কি কইলা, মানুষের পোলা হইয়া রাক্ষসের মুখ কিনিবার চায়, বান্দরের মুখ কিনিবার চায়, আর তুমি কি না রাজহংসের মুখ কিনিবার চাও? কেন, রাজহংসের মুখ স্পইরা দেবস্থানের পুকুরের দিকিতে জল ছাইকা শুধু দুধ খাইবার চাও নাকি? ছুরিটা মাথায় তুলতে তুলতে, এদেশে দুধ আর জল আলাদা কইরা খাইবার নিয়ম নাই, কেডা বানাইব রাজহংসের মুখ? ঝুড়িটা মাথায় তুলে আবার সুর ধরে, হরেক মাল পাইবেন, হরেক রকম মাল, রাজহংসের মুখ ছাড়া সব সব পাইবেন। নমস্কার। কি যে বলি জানি না, ভাষা পাচ্ছি না। সত্যি কথা বলতে ওর কণ্ঠ দিয়ে উঠে এলো আজকে আমাদের সামাজিক একটি চিত্র। সেই ছোটবেলায় আমাদের সময় আমরা দেখতাম, এখন তো অনেক, সত্যি কথা বলতে ফেরিওয়ালা কোথায়, অনেক কমে গেছে। সেই ফেরিওয়ালার কণ্ঠ শুনতে পাই না, দুপুরের হাঁক ডাক শুনতে পাই না, ঝুড়ি ভর্তি মাটির ঘোড়া হাতি দেখতে পাই না। তবে কোথাও যেন আজ এই কবিতার মাধ্যমে তাদের কথা আজও শুনতে পাই। ঠিক এভাবে বিদীপ্তার কাছে আসি। বিদীপ্তা, খুব সুন্দর সুন্দর আমাদের নিবেদন দিচ্ছ, ভীষণ ভালো লাগছে। তোমার এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লেগেছে, তাই তো? তাহলে আমরা আর সময় নষ্ট না করে পরবর্তী নিবেদনে চলে আসি। তুমি আমাদের পরবর্তী কী নিবেদন দিচ্ছ? টুনি। চল। টুনি প্রণব ঘোষ। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10, আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল সহজ, উত্তরও ছিল জানা, ভাগ্য আমার সহায় ছিল না, তাই পৌঁছতে হলো দেরি। নইলে কি আমি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই নানা অঘটন, জল খাবারে আস্ত ডিম, রান্নার মাসি নিয়ম জানি না, ডিম খেতে নেই কেননা গোল, অমলেট দিলে দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিক, ভাগ্য আমার সহায় ছিল না, তাই পৌঁছতে দেরি হলো অত্যাধিক।
ঘর ছেড়ে যেই বেরোতে যাব দাদু হেঁচে দিল, হ্যাঁচো ঠাকুমা তাই রেগে মেগে কাঁই, মাকে বললেন অবমা হাঁচি পড়ল বেরোয় না যেন, টিক টিক টিক। তখনই মা বললেন ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে টুনি। অগত্যা তাই বসতে হলো, হাঁচির বিপদ যেই না কাটলো চোখ আঠে পা আবার পড়লে বাধা, টুনি ঘরে বসে যা। কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপদ তারিণী, কোমরে ঝুলছে ঢাউস মাদুলি, বিপদ এড়াতে পারিনি। অতি সাবধানে খড়ির বাইরে যেই না দিয়েছি পা, কুট্টি বোন চেঁচিয়ে উঠল দিদি দেখ দেখ পাঁচিলে একটা পাখি, কি সুন্দর হলদেতে ঠোঁট লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে, হায় হায় ওটা এক শালিক। রিকশো কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জো নেই, বাড়ির সবাই শালিক খুঁজছে, আয় রে শালিক আয়। এরেক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়? শালিক চুটল অবশেষে, রিকশা চুটল খুব জোরে, আর পৌঁছতে দেরি নেই স্কুলে। কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক থামতেই হলো, পথ কেটে গেছে কালো বিড়াল, দেরির পরে আরও দেরি। দেরিতে গেলাম স্কুলে, সামনেই দেখি কি সর্বনাশ বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম রাগে গজগজ, বসতে দিলেন ঘরে, বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে। মুক্ত মনা দিদিমণি অনেক বকা ঝকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন, হঠাৎ চেয়ে দেখি পোলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10, আমার কি দোষ বলো? নমস্কার। সত্যি তো আমরা এখনো কুসংস্কারের বেড়াজালে অনেকেই আবদ্ধ, তাই না? অনেক বাড়িতেই এখনো সেই দেখা যায় এক শালিক দেখেছি কিংবা বিড়াল কেটেছে রাস্তায় দাঁড়িয়ে পড়া, এইগুলো এখনো আছে হয়তো কোথাও, কিন্তু সত্যি কথা বিজ্ঞান আজ অনেক এগিয়ে এসছে। হয়তো মা ঠাকুমা এবং দিদিমাদের সেই সময়কার সেই সভ্যতার একটা বেড়াজাল আমরা কাটিয়ে উঠেছি, আজ যে সভ্যতায় আমরা দাঁড়িয়ে আছি সেই সভ্যতাকে ধরেই আমাদের এগিয়ে চলতে হবে এবং সেই শিকল মুক্ত করতে হবে। তাই তো বিদীপ্তার কাছে আবারও আসবো, এত সুন্দর সুন্দর নিবেদন দিচ্ছে আমাদের। তবে তার আগে একটি ছোট্ট বিরতি নিয়ে নিই, আপনারা চোখ রাখুন চ্যানেল ভিশনের পর্দায়, এক্ষুনি ফিরে আসছি। উৎসব হোক বা অনুষ্ঠান অথবা হোক দৈনন্দিন জীবন, গয়না না হলে সকল মহিলাদের সাজ একদম অসম্পূর্ণ। আর তাই শুভ পয়লা বৈশাখের এই পুণ্য লগ্নে মহামায়া জেমস অ্যান্ড জুয়েলারি আপনাদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। এখানে পাবেন অভিজ্ঞ কারিগরদের দ্বারা স্বল্প মজুরির মাধ্যমে আপনার পছন্দ মতো গয়না তৈরি করানোর সুবিধে, এবং প্রতিটি কেনাকাটায় রয়েছে নো স্পিন, টপস, লকেট, চেইন ও স্মার্ট ওয়াচের মতো বিভিন্ন গিফট। এছাড়াও আমাদের অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার সর্বদা আপনাদের সাহায্যে প্রস্তুত। আমাদের ঠিকানা 4/91 বিজয়গড় পল্লী শ্রী মোড় কলকাতা 32। বিশদে জানতে কল করুন 9830416449 অথবা 8337091211 এই নম্বরে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমার।
আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতা খানি। তিনি আমাদের সকলের বন্ধু জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়াপে হয়েছে আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। ফিরে এলাম আবার একটি ছোট্ট বিরতির পর আমাদের আজকের অনুষ্ঠান সকালের জলসায়। চলে এসেছি আবার শামসুর মল্লিক পরিচালিত চ্যানেল ভিশন নিবেদিত সকালের জলসায় অনুষ্ঠানে, আর আমার সঙ্গে আজকে রয়েছে বিদীপ্তা। বিদীপ্তার খুব সুন্দর সুন্দর কণ্ঠে আমরা ভিন্ন স্বাদের আবৃত্তি শুনে সত্যি মনটা ভরে যাচ্ছে। তবে সময়ের বাঁধনে তো আমাদের সকলকে বাধা পড়তে হয় বিদীপ্তা, আমাদের এই যে তোমার সাথে সময় কাটানোটা এইটুকু ওই নেই ক্ষমতের, আমাদের আরও মনে হয় সময় ধরে শুনি তাই। কিন্তু বিদীপ্তাকে ছেড়ে যেতে ইচ্ছা না করলেও আমাদের শেষ নিবেদন নিয়ে আজকে চলে আসতে হবে। তুমি আমাদেরকে আজকে শেষ নিবেদন কী শোনাত? দুষ্টু কবি রবীন্দ্রনাথ ঠাকুর। শোনা, তোমার কাছে আমি দুষ্টু? ভালো যে আর সবাই মিত্তিদের কালু নীলু ভারী ঠান্ডা গবাই, জ্যোতিষ ভালো সতীশ ভালো ন্যাড়া নবীন ভালো, তুমি বলো ওরাই কেমন ঘর করে রয়ে আলো। মাখুন বাবুর দুই ছেলে দুষ্টু তো নয় কেউই, গেটি তাদের কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ, পাঁচ কড়ি খোস লক্ষ্মী ছেলে দত্তপাড়ার গবাই, তোমার কাছে আমি দুষ্টু? ভালো যে আর সবাই তোমার কথা আমি যেন শুনিনে কখনোই, জামা কাপড় যেন আমার সাপ থাকে না কোনোই, খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভিজে, দুষ্টু পোনা আরও আছে অমনি কত কি যে, বাবা আমার চেয়ে ভালো তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি, যা বলো সব শুনেন তিনি কিচ্ছু বলেন না কো, খেলা ছেড়ে আসেন চলে যখন তুমি ডাকো নমস্কার। বাহ খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর নিবেদন কিন্তু আমরা আজকে পেলাম। আগামী দিনে বিদীপ্তার কাছ থেকে আরও কিছু শুনবো এই আশাই রাখি। বিদীপ্তা তুমি আবারও এখানে নিশ্চয়ই আসবে? নিশ্চয়ই, আমরা বিদীপ্তার জন্য তো অপেক্ষা করছি এবং আরও আরও শিল্পী বন্ধু যারা রয়েছে তাদের জন্যও অপেক্ষা করছি, কিন্তু তাদেরকেও আমরা এই একইভাবে বিদীপ্তার মতোই অতিথি আসন অলঙ্কৃত করতে দেখতে চাই। তাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর চলে আসুন, আমি তো রইলাম আপনাদের সঙ্গে কথা বলি, আবারও কোনো একটি অনুষ্ঠানে থাকব। তবে অনুষ্ঠানটি এখনই শেষ নয়, শেষ করার আগে বিদীপ্তার হাতে তার সম্মাননা পত্রটি তুলে দিচ্ছি। বিদীপ্তার সকালের জলসা এই অনুষ্ঠানের তরফ থেকে তোমার জন্য একটি মানপত্র। বিদীপ্তাকে ওর প্রাপ্য সম্মাননায় সম্মানিত করলাম মেডেলটি দিয়ে, তোমার মেমেন্টো আর একটি ভাউচার আমাদের তরফ থেকে। বেশ খুব ভালো লাগলো বিদীপ্তা, তোমার ভালো লেগেছে, তুমি দর্শক বন্ধুদেরকে কিছু বলতে চাও? না কিছু বলতে চাই না, কিছু বলতে চায় না, আসলে ওরা তো খুব ছোট, ওদের হয়ে আমাদেরই বলতে হয় এবং আমরা তো সবসময় রয়েছি ওদের জন্য। ও এটাই বলতে চায় নিশ্চয়ই, তোমার মতোই ছোট্ট বন্ধুরাও এখানে আসুক, তাই তো? দেখেছেন তো ও চায় সেটা। তাই বন্ধুরা আর দেরি করবেন না, আজকের অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি, আমি কথা বলি, আবারও কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে। শামসুর মল্লিক পরিচালিত চ্যানেল ভিশন নিবেদিত সকালের জলসার অনুষ্ঠানটি সমাপ্ত করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।